ছেলেরা আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় ওই সন্তানকে যদি বাপ মন না খারাপ করে আবার যদি দ্বিতীয়বার আবার একটা সন্তান হয় বাপ যদি মন খারাপ না করে আবার তিনবারে মাথে আবার একটা যদি কন্যা সন্তান হয় পর পর যদি কোনো বাবার তিন তিনটে কন্যা সন্তান হয় ওই সন্তান নিয়ে যদি বাপটা মন না খারাপ করে কমন করে নারীটাকে শিক্ষিত করে তারা তো কায়দা অনুযায়ী রেখে বিবাহটা দিয়ে দিতে পারে আমি রসুল্লা জানিয়ে দিলাম দুটো আগুলকে পাশাপাশি দেখিয়েছে যেমন পাশাপাশি আছে ওই তিন নারীর বাবা আর আমি রসুল্লা আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব একটা দুটো তিনটে চারটে পাঁচটা পঞ্চাশটা পুত্র সন্তান হয়নি জানি তারপরও বোঝাচ্ছি তথাপিও জান্নাতের খবর দেয়নি কিন্তু তিনটে নারীর বাবা যদি হয়ে ওই তিনটে নারীকে অবজ্ঞা না করে আল্লাহ দিয়া নিয়ামও মনে করে আল্লাহর সৃষ্টিকে যত্ন করে ভালোবেসে বড় করে দিয়ে লালন পালন করে এডুকেশন দিয়ে বিবাহটা দিয়ে দিতে পারে আল্লাহ নবী জানাচ্ছে সে আর আমি

আল্লাহ বা গামান বিপাকে তারা মাদির্কে জানিয়ে দিয়েছে নারীদের কত শশনা কত মরশাদ আল্লাহ বাগ দিয়েছে এক ধরনের একা নারীদেরে গত সন্মা গতমর জানা দিয়েছে আমার ওসরুল্লা জানিয়ে দিরে তুমি বাজাররে যখন যাবে বাজার থেকে যখন কিছু কিনবে ওই কিনার জিনিসগুলোকে ঘরে নিয়েছে তোমার ঘরে পুত্র সন্তান আছে তোমার ঘরে কন্যা সংস্থান আছে আমি রসরুল্লা জানিয়ে দিলা তুমি তোমার বাজার থেকে নিয়ে আসা সমস্ত জিনিসগুলো তোমার কন্যা সন্তানের সামনে আগে দিয়ে দাও তোমার কন্যা যেটা যেটা পছন্দ সেটা সেটা সে আগে নিয়ে নেবে বাকি যেটা থাকবে ওটা তোমার পুত্র সন্তানকে দা কন্যা সন্তানকে আগে দাও কেন কন্যাকে সিস্টেম হলো পরের ঘরে পাঠিয়ে দিতে হবে ঠিক না এখন সে সেখানে যাবে কেমন জায়গায় পড়বে আল্লাহ জানে কমসে কম তুমি বাপ তুমি যান প্রাণ দিয়ে ছোটবেলা থেকে তাকে পুত্র থেকে বেশি ভালোবাসো কারণ পুত্র তো তোমার বাড়ি রয়ে যাবে আর তোমার মেয়েটা কার বাড়ি চলে যাবে আহা কিভাবে যখন ইসলাম শিখিয়েছে মুসলমান গানে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকে প্রেমী কে রাগা আল্লাহ নবী নু নবী দয়া নবী এইভাবে মানুষকে বুঝাতে লাগলে বাবারা তোমরা তোমাদের কন্যা গুণ কে যেন্ত বুঝে দিও না বাবা তোমরা তোমাদের কন্যা গুণ মেরে দিও নি বাবা

উম্মधव সেই মেয়ের পাশে তোমাকে দাঁড়াতে হবে সে যদি অন্য ধর্মের কন্যা সন্তান হয় তোমাকে ধর্ম দেখিলে হবে না সেই নারী জাদ আল্লাহর সৃষ্টি ওই বেটির পাশে দাঁড়াতে হবে ওই মেয়ের পাশে দাঁড়াতে হবে ওই মায়ের পাশে দাঁড়াতে হবে ওই বোনের পাশে দাঁড়াতে হবে দাঁড়াতে গিয়ে যদি ওই জালিমদের আঘাতে তুমি মারা যাও ওই জালিমদের অত্যাজরে তুমি শহীদ হয়ে যাও মনে রাখবে আমার আল্লাহ তোমাকে বিশাব জন্নতি বানিয়ে দেবে হ্যাঁ ইসলামে কি বলে এ যুবকেরা দুনিয়া বাবে না আল্লাহ নবী জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহ হুম আল্লাহ না যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহ পাকের দয়া পাবে না যে মানুষের উপরে দয়া করে সে আল্লাহ পাকের দয়া পাবে এখানে ناس বলা আছে ناس মানে মানুষ ناس মানে মুসলমান হিন্দু খ্রিস্টান বলি যেই হোক না কেন মানুষ মানুষ সেই মানুষের ঘরের কোনো বেটিরা বা কোন গরীব পুরুষবা যেই হোক মানুষ যখন বিপদে পড়ে যাবে তার পাশে যে দাঁড়াবে তার উপরে যে ইহসান করবে দয়া দেখাবে আমার আল্লাহ তাদের উপরে দয়া করে আর জোরে বলুন সুবহান এই আদর্শ পেলেন কোথা থেকে আমার রাসূলুল্লাহ শিখিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কেন আমি পুরুষ হতে পারি কিন্তু আমার ঘরে একটা মা আছে সেটা নারীরই জাত জোরে বলুন সোভান আমার ঘরে একটা বেটি আছে যে আমার বুকের উপরে ঘুমায় লাফালাফি করে আব্বু আব্বু করে ডাকে ঘরে গেলে ছেলেকে পাওয়া যায় না ওই বেটিটা এসেই বাপকে পানি দেয় কি ভুল বলছি আহা কিনিয়ামতের জিনিস যে নারী কিন্তু আজকের দুনিয়া অসভ্য হয়ে যাচ্ছে আবার আবার সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে সেই নারীগুলোর উপরে আবার একদল পশু হামলা করছে ঝাঁপিয়ে পড়ছে মতো ফুটছিল তাকে নেস্তে করে দিচ্ছে এই বিশেষ করে দায়িত্ব হবে এটা আমার ধর্মীয় দায়িত্ব নারীদের দুশ্মন যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করে এই সমাজের নারীদের ইজ্জত আবরু অধিকার আমাদেরকে বাঁচাতে হবে জোরে বলুন ঠিক না বে জোরে বলুন তার আছে না নাই তবেই তো আমি মুসলমান তবেই তো আমি উম্মতে মুহাম্মাদি আল্লাহ কত সুন্দর সিস্টেম করেছে দেখো আমার নবী বলে গেলেন নারীর বাপেরা নারীর বিয়ের আগ পর্যন্ত তুমি হলে তার বডিগার্ড তার খাওয়া তার থাকা তার পড়া তার জামা কাপড় তার চিকিৎসা সব দায়িত্ব তোমার কোথা থেকে কিভাবে মেহনত করে খেটে খুটে কত কষ্ট হবে জানি না নিয়ে সেই নারীকে লালন পালন করতে হবে সব দায়ী দায়িত্ব কার তাহলে বডিগার্ড গার্ড ভরণ পোষণের দায়িত্ব দেখো নারীর কত সম্মান কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে সেই মায়ের জাত সেই মায়ের জাত আজ তারাও কিন্তু মা থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে মা তো মায়ের মতো থাকতে হয় মায়ের জাতকে মায়ের জাতের মতো থাকতে হয় কে তবে সমাজ দেখতে ভালো লাগবে মা যদি অন্য রকম হয়ে যায় তাহলে তো খারাপ লাগবে না তো সেই জায়গাতে দ্বিতীয় নম্বর কি হলো বিয়ে হয়ে যাওয়ার পর ইসলাম বলছে স্বামীরা কি পুরুষ তো এই স্বামী তুমি তোমার স্ত্রীর থাকা খাওয়া জামা কাপড় চিকিৎসা তার হাসি খুশি সব দায় দায়িত্ব তোমার তুমি এখন থেকে ভরণ পোষণ করবে ওর বডিগার্ড যদি তোমার স্ত্রী অধিকার না পালন করতে পারো তার খাকা তার খাওয়া তার জামা কাপড় তার ভরণ পোষণ তুমি স্বামী তোমাকে কায়ামতি ঘরাবে এই শুনছেন না শুনেন আমাদের মাঠে কত চাপ দেখতেছে তারপরে চলে যান যখন বুড়ি হয়ে যাবে বয়স হয়ে যাবে মাটার বা বুনটার বা তার মায়ের জাতের যখন বয়স হয়ে যাবে এবারে দায়িত্ব মায়ের ছেলেরা তার দায়িত্ব ছেলেদের ছেলে কি ব্যাটা পুরুষ হয় না নারী হয় হ্যাঁ পুরুষ এবার থেকে তুমি উনি এবার রাজমাতা হয়ে গেল তোমার দায়িত্ব তিনার থাকা খাওয়া জামা কাপড় পর তারা সুস্থ ডার সমস্ত দেখবালের দায়িত্ব তার ছেলেদের যদি তোমার মা তার জামা কাপড় থাকা খাওয়ার কোন সমস্যা হয় কামতে দিলে ছেলে কাল নারীকে নিশ্চিন্তে আল্লাহ রেখেছে পানি আসছে রে বাবা পালাবেন নাকি যে যে পালাবেন এখন চলে যান জোরে আসেন এখনই কেটে পড়েন আর জোরে আসলে যদি জান আমি আমিও জোরে যে ধরে এটা পরীক্ষা হতে পারে তো হ্যাঁ চলে গেলে হবে না আরে পানি এসুক তুফান এসুক ঝড় এসুক যদি বলা হয় এই পুকুরটা এই পাত্রের উপরে যায় খুনি এক হাজার টাকা দিয়ে হবে সবাই তো লাভ মারবে খুনি কি লাভ মারবে না মারবে না ওর তখন ফিরে যাওয়া দেখবে না আর নবীর দিনের মাহফিলে সমস্যা হয় না এই প্রেম দেখা যাক গত দু তিন দিন আগে মনে হয় মেদিনাপুরে এক জায়গায় এসেছিল ও আল্লাহ সি যা অবস্থা ঠিক হয় না এই প্যান্ডেল এ যেন মনে হচ্ছে রবারে তৈরি করা বাঁশ অত ব্যাকে আমি দিন দেখিনি আল্লাহ সকল ভাঙে নে আর ভিজে পানি স্রোত চলছে আল্লাহ একবার একটা কিন্তু কেউ যায়নি কথা বুঝে আসছে দেখা যাক এখানে মনে হচ্ছে একটু অসুবিধা হবে মনে হচ্ছে লড়ন হচ্ছে পালাবে যে যাবার চলে যাও নাই মানা করছি ইসলাম কিন্তু দুঃখের সাথে বলতে হয় মিডিয়ায় অন্য প্রচার হচ্ছে না কি গো মিডিয়া খুললি দাঁড়ি টুবি মসজিদ মাদ্রাসা দেখা যাচ্ছে না এ হচ্ছে নয় এটা অন্য কারণ বাপ কেন এই পৃথিবীতে কিছু কিছু লোকের শখ মানুষের প্রভু হব মানুষে মানুষের খোদা হওয়া শখ যায় শুনছেন না তা ওরা জানে ইসলাম থাকলে আমার খোদায়িত্ব জীবন আর হবে না কেন কেউ না আমার পিছনে লাগলো দুজন যদি মুসলমান দাঁড়িয়ে থাকে ইসলামের প্রকৃত অনুসারী এই দুজনই একদিন আমার জবানা দগ্ধ করতে হবে কথা বুঝছেন না বুঝেন না এরাই লোককে বুঝাবে যে মানুষে মানুষের ক্ষোধা হয় কি করে

শুরু মার করে দিয়ে মানুষকে आजाद করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই পৃথিবীতে ফেরাউন যেমন ছিল আজকেও কিছু লোক আছে খোদা হতে চায় ফেরাউন সব ভাইকে তার দাসত্ব মানিয়ে দিয়েছিল তার ফটো পাঠিয়ে লোকের বাড়ি 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 বলে সব পাঠিয়ে দিয়েছিল যে আমার উপাসনা করবে সব ভাইকে পেড়েছিল ফেরাউন শুধু এই গুটি কত বনি ইসরাইলকে পার হলো কেন তারা এক তো ইয়াকুব নবী ইউসুফ নবী কথা বুঝলেন তাদেরকে পারল না তাদেরকে ধরে মেরেছে হত্যা করেছে বন্দি করেছে জেল দিয়েছে খুন দিয়েছে বাপকে বলেছে আমি খোদা বলে মান না নারীকে রেপ করব এত বড় জুলুম দেখেছে তারা বিয় আল্লাহর জায়গায় দ্বিতীয় কাউকে বসায়নি এই অত্যাচার সহ্য করো বনি ইসরাইল আল্লাহর কাছে সাহায্য চেয়েছে আল্লাহ একজন কাউকে পাঠান আল্লাহ মুসা নবীকে পাঠিয়ে ফেরাউনের নাম নিশানাকে মিটিয়ে দিয়ে পুরো বিশ্বের এবং বনি ইসরাইল আল্লাহ উদ্ধার করেছে আজাদ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই ইতিহাস আজকে যে ফেরাউন খোদা হতে চাইছে তা এরা ইতিহাস পড়েনি এই কথা বলছেন না পড়েছ তো তে দেখছে রাস্তার কাঁটা শুধুমাত্র ইসলাম যে ইসলাম কে লিয়ে পুত্র ভাবে টুপি মসজিদ মাদ্রাসা মানেই ওখানে সমাজবিরোধী ইসলাম মানেই ওখানে দেশদ্রোহী ইসলাম মানে আতঙ্কবাদী এ কথা মাঠে ঢুকছনা ঢোকেন এটা পলিসি তৈরি করেছে মিডিয়া পশ্চিমা মিডিয়ার এটা চাল কেন পৃথিবীর বুকে সবথেকে বেশি ইসলামের বিরোধী হলো পশ্চিমা দুনিয়া গুলো আমেরিকা বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন বারবার দেখবেন রসুল কে নিয়ে ইসলাম কে নিয়ে কোরআন কে কার্টুন তৈরি হয় ফিল্ম হয় কোরআন অবমাননা করা হয় হয় না হয় না আর ডাটা খুলুন গুগলে যান পৃথিবীর বুকে সব থেকে দ্রুত ইসলাম প্রচার হচ্ছে যে যে দেশগুলো নাম্বার ওয়ানে আছে ব্রিটেন নাম্বার টু আছে ফ্রান্স নাম্বার থ্রিতে আমেরিকা দিল্লি হাজার হাজার যুবক যুবতীরা ইসলাম কবুল করছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাদের মানুষের উপরে অত্যাচারের শাসন কে যে চাপিয়ে দেওয়া জুলুম কে যে চাপিয়ে দেওয়া প্রভুত্ব কে যে চাপিয়ে দেওয়া মানুষ মানুষের প্রভু হবে এই যে মেন্টালিটি তাদের এই মেন্টালিটিকে তারা লুকে রাখতে পারছে না মানুষ শিক্ষিত হচ্ছে মোবাইল হাতে গুগল কে জিজ্ঞেস করছে গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে বলো গুগল বলছে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম জোরে বলুন সুহান আল্লাহ তাদের ছেলেরা কম্পিউটারে মোহাম্মদ রসুলের জীবনী পড়ছে ইংলিশ আমাদের জন্য এসেছে খ্রিস্টানেরা ঈসা নবীকে নবী বলে মানে না ঈসা নবীও বলেছে একজন আসছে একজন আসছে একজন আসছে কে আহমদ জিনার নাম জিনার নাম নাম তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কে তাহলে ঈশা নবি বলছে আমি সুলতানের প্রধান অজির যেমন কোন সহিংসা আসলে আগে যায় না রাস্তা ক্লিয়ার করো রাস্তা ক্লিয়ার করো আদবের সঙ্গে দাঁড়াও সহিংসা আসছে সহিংসা তা আমি ঈশা হলাম আমেনা লালের প্রধান আমি দুনিয়াকে বলতে এসেছি আদব হয়ে দাঁড়িয়ে যাও সম্মান তাজিম করো দনোজাহানের সুলতান পৃথিবীতে আসতে শুরু করেছে জোরে বলুন সুভান তাদের যা বিশ্বাস ঈশা নবীকে ঈশা নবীও বলছে মোহাম্মদ তাদের ঘরের ছেলেরা তো সব নবীকে মেনে নিচ্ছে কথা বুঝছেন না বোঝেন তাই কি করবে ইসলাম গেলে ফিল্ম করছে মোহাম্মদ রসুল কে কাটন করছে নানা রকম সব তৈরি করে ছড়াচ্ছে কথা বুঝে আসছে না না আর এই হাওয়া বাপ আমাদের এখানেও শুরু হয়েছে এই হাওয়া আমাদের এখানেও নিঃসেন্স করে শুরু হয়েছে একদল দেখবেন কখন কোরআনের নিয়ে কেস করতে যাচ্ছে কখনও বলছে ইসলামকে মিটিয়ে দেব আরে যে তার গায়ের একটা দাঁত চুনকুনি মিটাতে পারে না সে বলছে ওর ইসলাম মিটিয়ে দেব কথা বুঝে আসছে না নাই রোজ সকালে হলে যাকে ম্যাথর হতে হয় ম্যাথর পর্যন্ত নাকি আপনারা হন না না অন্যজন শিখিয়ে দেয় হ্যাঁ কি হয় কথা বলছেন না তো নিজেরা নিজেরাই করেন তো নাকি তাহলে সকাল হলে ম্যাথর হতে হয় না হয় না মেথর কাকে বলে বুঝতে পারছেন সে আবার বলছে ইসলাম মিটিয়ে দেবে অথচ এদের জানা দরকার চিঙ্গিস খান চেয়েছিল ইসলাম মিটাবো মিটাতে পারেনি হালাকু খান চেয়েছিল ইসলাম মিটাবো তারা মিটে গেছে ইসলাম মিটাতে পারেনি কেন ইসলাম এমন একটা সিস্টেম বুস বলেছিল আমেরিকা ইসলাম মিটিয়ে দেবো বুসের কন্যা কোরআনের হাফেজ ইসলাম মেনে নিয়েছে জোরে বলুন সুভান ইসলাম এমন একটা সত্য যে মিটাতে যায় সেই নাই তার ঘরের ছেলে এই আমার দেশে একজন মসজিদ ভেঙেছিল জানেন না সেই দেখা যাচ্ছে বলুন সুবাহ আল্লাহ লাইনা ইসলাম বদলা ইসলাম দেয় থাকবেন গরিবের পক্ষে থাকবেন মানবতার পক্ষে থাকবেন এই পক্ষে থাকতে গিয়ে যদি আপনার জীবন যায় আপনি নিজেকে ধন্য মনে করুন যে সাহাবাদের সন্নত পালন করে শহীদের মরণ হচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ এর বিরুদ্ধে গিয়ে আবু জেলের সাথে থাকবেন উদ্বাস সাথে থাকবেন আবুল হফের সাথে থাকবেন এজিদের সঙ্গে থাকবেন অত্যাচারীদের সঙ্গে থাকবেন মনে রাখবেন ওই জালিমদের সঙ্গে জাহান্নামও থাকতে হবে লেবার হয় নিন না লেবার হয় নালিন বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা জিজ্ঞেস করছি আমি যা আলোচনা করলাম আপনারা শুনলেন তো সবাই আপনারা আমার দুশ্ণ হলেন না বন্ধুত্ব ছিল আছে থাকবে থাকবে তো গরিবদের জন্য অসহায় এতিম দুঃখীদের জন্য আমি লড়াই করছি আপনারা আমার সাথে ছিলেন আছেন তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে বলেন আছেন তো নাকি হাত তুলে বলো আছেন তো হাত না হাত কিন্তু বাপ হকের পক্ষে থাকলে সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে জানো ইতিহাস তোমাদের উপরও হতে পারে থাকবে না পালিয়ে যাবে জোরে বলো থাকবে না পালিয়ে যাবে কি হলো আচ্ছা বাকি ও যারা করছে করুক তোমরা এদিকে দেখো শুনছেন না শুনেন হকের পক্ষে থাকবেন না চলে যাবেন তা বলছেন না সাহাবাদের উপরে কি জুলুম হয়েছে জানেন তো তো এই জুলুম হবে ঘাবড়ে যাবেন হ্যাঁ হক ছেড়ে দিয়ে না হকের পক্ষে থেকে বাঁচা যায় এক কথা বলে তবু আমার তো মনে হয় হকের পক্ষে থাকার পরেও যদি জেল জরিমানা হয় দুদিন পরে বেরিয়ে আসা যায় আর না হক করে ঢুকলে একেবারে বুঝতে পারছেন না সে দূরে পেটিয়ে দেবে আর আসা হবে না বুঝতে পারছেন না পারেন অতএব হকের পক্ষে থাকুন নায়ের পক্ষে থাকুন গরিবের পক্ষে থাকুন মানবতার করতে থাকবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দি বলুন আল্লাহ আমি মনে রাখবে এটা আমাদের কাজ এটা আমাদের কাজ অন্য কেউ ধর্ম দেশকে ভালোবাসলে নেকি হবে কি আমি জানি না তার কি বিশ্বাস আমি জানি না এই কি করছিস কেন খুব সব হচ্ছে সামনে জান ফুলে তুলতে কত বড় গেছে অন্য কেউ দেশকে ভালোবাসলে নেকি হবে কি জানি না তবে আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি যারা আমার রসুল কে ভালোবাসো ইমানদার মমিন মুসলমান যারা তোমরা যদি দেশকে ভালোবাসো এর বিনিময়ে নেকিও পাওয়া যায় জোরে বলুন সোভাল তাই দেশকে ভালোবাসবে পেয়ার করবে দেশটার দিকে খেয়াল করো আশো সালামী এ বি সালাম রাসূল ইয়া হাবিব সালাম আশো ওরের দিনে কি আছে মোদে কপাল গুনাগার উম্মা আপু আপনার লইবেন সঙ্গে মাসো

আমার তহিদুল ভাই তিনার আম্মা জান করেছেন একটু দোয়া দরখাস্ত রেখেছে কয়েকদিন হল আল্লাহ মা কি জান্নাতুল সদ্যান মনে রাখবে আল্লাহ জিহালে রেখেছে সুখুরি আদায় করবে আজ যদি আমরা না জাগি আমাদের বাচ্চা অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখন চর্চাপট টর্চারের উপর দিয়ে হয়ে যাচ্ছে আগামী দিন কিন্তু বড় ভয়ানক আসছে কেন আবু জেহেল আরো শক্তিশালী হবে উদবা আরো শক্তিশালী হবে সমাজে আরো সাইবা বের হবে পাতা মাথায় অতএব সেই জায়গাতে মজবুত হয়ে থাকবেন নায়ের পক্ষে থাকবেন বাচ্চাদের ঘরে শিক্ষা দেবেন মোবাইল দেবেন না কলম দিন খাতা দিন এডুকেশন দিন দুই ধরনের শিক্ষা দেবেন একটা হলো লাইনে শিক্ষা আর একটা ধর্মীয় বলুন মহাম্মদে এই মাহফিল প্রতি বছর হয় কত বছর এসেছিলাম বছর আসলাম তাই তো নাকি আপনারা খুশি হলেন না বেজার হলেন তাহলে এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীফ হন যার যা খুশি একটু শরীফ হন তবে আলহামদুলিল্লাহ এই যে বললেন না যে আমরা থাকবো কতটা ঠিকই প্রচুর আমার ভালোবাসার মানুষদের উপরে অনেক জুলুম হয়েছে আপনাদের এলাকাতেও হয়েছে কিন্তু তারা সরে মজবুত হয়ে দাঁড়িয়ে আছে মনে দুনিয়ায় কষ্ট করার জায়গা দাও না একটু বেশি বেশি করে ছেলে যাও বেশি বেশি করে যাও যার যা খুশি দাও দান করলে স্বভাব হয় স্বভাবের নিয়ে বেশি বেশি করে দাও আর বাদ মাগরিব থেকে আবার মাহফির আছেন আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর কেবলা পীর আল্লামা সাহ সুফি আলী আকবর সুজজিকি আল কোরাইশি আব্বাজান হুজুর তিনিও আছেন এবং আমার ভাই পীর আল্লামা ইউসুফ সুজিকি হুজুর পীর কেবলার ছোট সাহেব জাদা পীরজাদা জুবায়ে সুজিকি ভাইজান তিনিও আছেন জলসা কমিটি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে বাদ মাগরিবের পর আবার জলসা শুরু আরো অনেক উলামা হাজরাতরা আছেন আপনারা সকলে বাদ মাগরিব থেকে আসবেন থাকবেন এটা আমাদের ধর্মীয় কাজের মাহফিল আমরা এখানে আসতে হবে এটা দায়িত্ব আমাদের তো যাক ইতিবিক্ষিপ্ত কিছু কথা বললাম কথাগুলো কে পালন করবেন কি হবে তুই কি করছিস এত ব্যস্ত মরে গেলে দুদিন পর সব ভুলে যাবে তুই বস না তুই শুনছেন না শুনেন নে পাঁচ নামাজ পড়বেন একমা রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন লোভ লালসা করবেন না মনে রাখবেন মৃত্যুকে জীবনে ভয় করবেন না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না ভয় 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 করুন 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 অন্যায় করা করা থেকে 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 জুলুম লুটা মানুষকে ক্ষতি করা থেকে কেননা তোমার কাঁধে ফারিস্তারা কাছে সব লিপিবদ্ধ করেছে ভয় করো তোমার আল্লাহকে আর লোভ লালসা করবেন না লোভে পা যা ডাল ভাত আল্লাহ খাওয়া চাল আলহামদুলিল্লাহ বলো আর যদি কুরুপ কর অসুবিধে হয় প্রয়োজন হয় তাম কায়নাত কে যিনি দিচ্ছেন তিনি কে তাহার যোগ করে তেনার কাছে চাইবে ফজরের নামাজ কাজা করবে না যদি কখনো হয়ে যায় কাজা আদায় করে নেবে ফজরের নামাজ আমাদের রুজিতে বরফ শুনছ আজ দেখলে রুজি रोजी মিলিয়ে দিল কে মিলালো 800 হ্যাঁ 500 একটা মা মাই দিয়েছে কিন্তু এটা আমার কপালে দিল কি জোরে বলে আল্লাহ আল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখো কথা বুঝা আসছে আমার মা মাই দিয়েছে আমি এই টাকাটাকে মায়ের পক্ষ থেকেই নলে সিটিতে দিচ্ছি যাতে করে আল্লাহ স্বভাব আমার মাকে আল্লাহ মিলাই কেন নলেজ সিটি গরিব মানুষদের জন্য শিক্ষার জন্য চিকিৎসাও শুরু হয়েছে নিশ্চয় আপনারা খবর পেয়েছে চিকিৎসাও শুরু হয়েছে মা বোনদের জন্য চিকিৎসা হচ্ছে লেডিজদের জন্য লেডি ডাক্তার দিয়ে আস্তে আস্তে বড় হবে একটা ছেলে আল্লাহ মিলিয়েছে ওই ছেলেটাকে আলেম বানাবার শখ কি আইপিএস অফিসার বানাবার শখ জজ বানাবার শখ উকিল বানাবার শখ একদিনই বড় হয়ে যাবে কথা বলেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর ধরে তার পিছনে মেহনত করতে হবে তবে সে বড় হবে ঠিক না বেটি আমিও বলবো আমার কথা আপনারা শোনেন তো নাকি শোনেন তো আমি আপনাদেরকে বলবো আপনাদের সব ছেলে কোনো কই মৌলানা মুক্তি সবাইকে করতে হবে এই ধান্দাই যাবেন না হ্যাঁ মওলানা মুক্তি আছে তৈরি রয়েছে ছেলেদের মধ্যে কিছু ছেলেকে ডাক্তার বানান কিছু ছেলেকে জজ বানান উকিল বানান ডিএম বানান বিডিও বানান তার জন্য যে পড়াশোনা করা দরকার করুন এবং ওই জায়গায় যেতে গেলে ফ্যালের পাওয়ার লাগে এই পাওয়ারটাও তৈরি করার জন্য আপনাদের ছেলে যখন পলিটিক্যাল সায়েন্স পড়ান ছেলে যখন বড় হবে সভ্যতা চরিত্রবান রাজনীতির নেতা বানান শুনছেন না শুনছেন আপনি কি ভাবছেন হুজুরে কথা বলছেন কেন আমার ধর্মে বলেছে দেশ ও মানবকে সেবা করবে যে নাই পরায়ণ ভাবে আল্লাহ তাকে আর ছায়া দেবে জোরে বলুন সোহান আল্লাহ তাই আমি আমার ভাইদেরকে শিক্ষা দিচ্ছি শুনছো না শুনুন এই কত শুনছেন আল্লাহ নবী মদিনায় গিয়ে মসজিদে নবাবি তৈরি করলেন শুধু নামাজ পড়ার জন্য সেখানে কাউকে বিজনেসের শিক্ষা দিয়েছে কাউকে সাইন্স শিক্ষা দিয়েছে কাউকে পলিটিক্যাল শিক্ষা দিয়েছে চতুর্মুখী বানিয়েছে নবী সাহাবাদের ঘরে তোমরা তোমাদের ছেলে যে ঘরে শিক্ষা দাও ভালো ভালো সব পুলিশ অফিসার বানাও পড়াও আইপিএস অফিসার তৈরি করো যদি না পড়াও মূর্খ যদি বানাও তোমাদের তো সবে গোলামের বেলটা গলায় আছে দেখা যাচ্ছে না তোমাদের সবার গলায় বেলটা যেন কথা শুনছেন আমার রাগ হচ্ছে রাগ হচ্ছে তোমাদের সবার গলায় বেল্ট আছে বেল গোলামির বেল তোমরা দেখতে পাচ্ছো নি বেল্টটা এ বেল্ট দেখা যাচ্ছে না কিন্তু তোমরা গোলাম হয়ে গেছো আমার কথা কেউ তেরে উঠে বলো তো যে আমি গোলাম না একটা মায়ের লাল উঠে তোমার মসজিদের ইমাম বলতে পারবে আমি স্বাধীন আছি ওসব কথা আমার সামনে শোনাবে না আমি বলে যাচ্ছি মিলিয়ে ঠান্ডা মাথায় বালিতে শুনবে হা মোস্তফার গোলামকে দেখো আমি আজাদ আছি আমি স্বাধীন আছি কোন মায়ের লাল আমাকে এখনো গোলাম বানাতে পারে না অনেক হুমকি চুমকি দিয়েছে অনেক কিছু করেছে গরিবের হয়ে কথা বলার জন্য রাত্রির আমার বাড়ি পুলিশ পার্টি ও ভাঙচুর অনেক কিছু করেছে তথাপিও নত করতে পারেনি কেন সিদ্দিক আকবরের খুন আমার শরীরে আছে কথা বুঝে আসতে আর যে জাহান নামি গুলো করেছে ওদের অবস্থা কেমন হচ্ছে দেখো ওদের আরো দশা খারাপ হয়ে

বেল্ট আছে দেখা বলবেন তো কিন্তু তোমরা যদি ছেলেগুলোকে শিক্ষিত না করো তোমাদের ছেলের গলার কিন্তু বেল্ট দেখা যায় ওই দেখেছো গাড়িতে টমি লি যায় টমি এই বোঝো না টমি বোঝো যদি খুব কথা গায়ে লাগে আমার কানবে না কেন আমি পেটের জ্বালায় জলসা করতে আসিনি আমি এগুলোকে বাঁচাবার তোমাদেরকে বাঁচাবার চেষ্টাই জলসা করতে আসি পেটের জ্বালা যদি এসতাম এসব কথা ভালো দরকার আমি যা কথা বলছি এতে আমার দুশ্মন বাড়ছে না কোন কথা বলেন আজকে যত আবুজিল উদুবা সাহেব আবুল হা ফেরাউন মার্কা লোক আছে যারা মানুষকে গোলাম বানাতে চায় গরিব বানাতে চায় মূর্খ বানাতে চায় তারা আমার দুশ্মন বাড়ছে না তাহলে কি দরকার দুশ্মন বাড়াবার আমি তার দশটা বক্তাদের মতো সে বাবা রা বাবা রা বাবা রা নামাজ বড় রোজা রাখো হজ করো দান করো আহ বাবা সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে করে চলে যেতে পারি না আমার পেটের জ্বালা নেই দাওয়াতের দরকার নেই এনেছেন যখন রাস্তা দেখালাম সেই রাস্তা চলবে একটা কোনো ছেলের হাতে যেন মোবাইল না থাকে একটা কোনো বাচ্চাকে মোবাইল দেবেন না এই মোবাইল নিবি বাবা তাহলে তোর ভাবেদের মতো তোদের অবস্থা হবে তোরা বড় বড় শিক্ষিত হ ডাক্তার হ সমাজের সেবা কর পুলিশ অফিসার হ সমাজের মানুষকে নিরাপদ দে কথা বুঝে আসছে তোরা ভালো ভালো পলিটিক্যাল সাইন্স পর ভালো ভালো সমাজের রাজনীতির নেতা হবি মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিবি দেশকে সেবা করবি দেশকে বাঁচাবি এই পড়াশোনা কর বা খবরদার খাতা পেন দেন অনেকে বলে ছেলেকে মোবাইল না দিলে নাকি খেতে চাইনি কে বলেছে দু চার ঘন্টা শুকিয়ে থাকো না দেখবেন এমনি খাবার যেন করবে একদিন করবেন দুদিন করবেন অভ্যাস হয়ে যাবে তখন আর মোবাইল নেবেন এমনি খেতে পেলে শুধু খাবে তুমি যদি মোবাইল দিয়ে দাও কত ক্ষতি হচ্ছে শোনো কত ক্ষতি হচ্ছে শোনো তোমার এই মোবাইলের রিলিশনে তোমার ব্রেন বাচ্চার ব্রেন সুক তোমার বাচ্চা কোনো তাগড়া হচ্ছে না সব ছোট ছোট সাইজে হয়ে যাচ্ছে গোদা বাংলা জায়গা খেকুরি টাইপের না কি বলে একটা তো জানি না ভাষা মানে চিমসে যাচ্ছে না ছেলেদের কোনো রকম বাড়ন্ত রয়েছে হচ্ছে না হয় না আর ব্রেনের রস শুকিয়ে যাচ্ছে তো যা বলতে গেলে আর হবে না নামাজের সময় এসে আমার আব্বা জান হজুর আসবে তিনিও দোয়া করবে আর আমার আর এক ভাই আসবে আমার কথাতে ভাষা থেকে কষ্ট পেলেন দিয়েছেন তো কিছু কিছু করে হ্যাঁ আসেন আল্লাহ দরবার দোয়া চাইবো একুশ বাই তেইশে ফাল্গুন সালে সব হয় জানেন তো কে দাওয়াত দিয়েছে জোরে বলেন সবাই দাদা হুজুর দাওয়াত দিয়ে গেছে যাবেন কিন্তু দাদা হুজুরের মেহমান যারা যাবেন দাদা হুজুরের নামে নলেজ সিটি ওই নলেজ সিটি একটু দেখতে যাবেন যাবেন না আর দেখতে যখন যাবেন খালি পেটেই কেন আসবেন খাবার মালিক তো আল্লাহ দুপুরে জোহর নামাজ বাদ খাবার দাও আর রাত্রিরে দশটার বাদ খাবার দাও রাত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত নলেজ সিটির মাঠে আমি থাকবো তিন দিনই যারা দেখা করা খাওয়া দাওয়া ওখানে চলে যাবেন তারপরে দরবারে চলে আসবেন আসুন আল্লাহ দরবার দোয়া চাই আল্লাহ আমিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ মেহরবানি করে মাহফিল কে কবুল করেন আখরি দোমার আব্বাদান হুজুর চাইবে আমি শুধু এতটুকু দোয়া চাইব মালিক আমাদেরকে সব হারা করে দেন ইমান হারা করবেন না আল্লাহ আপনি আমাদেরকে ইমানের সঙ্গে মরণ দেবেন আল্লাহ আর দোয়া চাইব আমার নলেজ শ্রীকে কমপ্লিট করার সুব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ আরো একটু দোয়া চাই আমার দেশ এবং আমার দেশের সার্বভৌমত্ব কে নিরাপদে রাখুন আল্লাহ আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতো আর শিখ পাঞ্জাবি সবার মধ্যে মানব বন্ধনে মিলে রাখেন সবাইকে এক হয়ে দেশের সেবা করার তৌফিক দিন আয় আল্লাহ আমার ছোট ভাই নওসাদকে আপনি মানুষের জন্য দেশের জন্য নাই পরায়ণ সত্যবাদী বানিয়ে তাকে রাজ ক্ষমতার আসনে বসিয়ে দেবেন আল্লাহ আপনি সব পারেন আল্লাহ আপনি সব পারেন আমি আপনার কাছে সাহায্য আল্লাহ আপনি আপনার কাছে সাহায্য আল্লাহ আমাদের পরের জেনারেশন এই বাচ্চা গুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহ এই জলসাকে কবুল করে জলসা কমিটিকে কবুল করেন আল্লাহ আমার দেশের বর্ডারে যারা পাহারা দিচ্ছে বিএসএস সেনাবাহিনী এবং আল্লাহ আমার দেশের প্রশাসন বন্ধু যারা আছে যারা দেশের ভেতরে মানুষের নিরাপত্তা দিচ্ছে তাদের মধ্যে যারা ইনসাফ আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মিলেমিশে রুচিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে সংসারে হাসি খুশিতে রাখবেন আমাদের মা বোনদের মাল ইমানের জন্য হেফাজত করবেন যারা আমার দেশের দুশ্মন দেশের বাইরে ও দেশের ভেতরে যারা আছে আল্লাহ তাদের হাত থেকে আমার দেশ ও দেশবাসীকে নিরাপদে রাখুন প্রতিটা মানবতা প্রেমিক মানুষকে আপনি হেফাজত করুন মালিক আমি আপনার দাস